দীর্ঘদিনের জলকষ্ট থেকে মুক্তি পেলেন বাসিন্দারা। আর্সেনিক মুক্ত মিষ্টি পানীয় জলের ব্যবস্থা পেয়ে খুশি গ্রামবাসীরা। দীর্ঘদিনের জলকষ্ট থেকে মুক্তি পেল উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাটের হাসনাবাদ ব্লকের আমলানি গ্রাম। আর্সেনিক মুক্ত মিষ্টি পানীয় জলের ব্যবস্থা পেয়ে উৎফুল্লিত সকল গ্রামবাসী। উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাটের হাসনাবাদ ব্লকের আমলানি গ্রাম পঞ্চায়েত এখানকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে পানীয় জলকষ্টে ভুগছিলেন। এখানকার আবহাওয়া নোনা, তার উপর বিস্তীর্ণ এলাকা আর্সেনিক প্রবণ, সেই কারণে এলাকাবাসীদের জল কিনে খেতে হতো। এই এলাকার বেশিরভাগ পরিবারেরই জল কিনে খাওয়ার সাধ্য নেই, জল কিনে খাওয়াটা তাদের কাছে বিলাসিতা, সেই জন্য অনেকেই তিন চার কিলোমিটার পথ হেঁটে গিয়ে পানীয় জল নিয়ে আসত। তবে এই জলকষ্ট থেকে রেহাই পেল সকলে। জল তো আমাদের এখানে প্রচুর জল খারাপ ছিল, জল আমাদের কিনে খেতে হতো, এই জলটা পেয়ে আমরা খুব খুশি, খুব আনন্দ, মানে জলটা দিয়ে এত ভালো হয়েছে, সবাই পাশের গ্রাম থেকে জল নিয়ে যাচ্ছে, আমাদের গ্রামের লোকও খুব খুশি, জলটা খুব ভালো হয়েছে, তার জন্য আমরা উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাটের হাসনাবাদ ব্লকের আমলানি গ্রাম পঞ্চায়েতের তকিপুরে প্রায় 3.5 লক্ষ টাকা ব্যয়ে তৈরি হয়েছে আর্সেনিক মুক্ত পানীয় জল প্রকল্প। আজ এই ওয়াটার প্ল্যান্টের শুভ উদ্বোধন হল। শুভ উদ্বোধন করলেন হাসনাবাদ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তথা হাসনাবাদ ব্লকের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি আসলাম গাজী। এছাড়াও উপস্থিত ছিলেন আমলানি গ্রাম পঞ্চায়েতের প্রধান মিঠু মণ্ডল সহ তৃণমূল নেতৃত্ব ও গ্রামবাসীরা। আর্সেনিক প্রবণ এলাকা হাসনাবাদ ব্লকের, বিশেষ করে আমলানি এবং মাখালগাছা পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা আর্সেনিক প্রবণ এলাকা। তো আমরা আমলানি গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট তকিপুর মাঝের পাড়ায় করা হয়েছে। এতে মানুষ প্রচণ্ড পরিমাণে খুশি এবং মানুষ চাইছে কীভাবে রক্ষণাবেক্ষণ করবে সেই নিয়ে মানুষ এখন থেকে ভাবছে যে এই ট্রিটমেন্টটা যেন নষ্ট না হয়ে যায় এবং আগামী দিনে এর মেনটেন্স যেন ঠিকঠাকভাবে হয় এটা। কিন্তু আমাদের প্রধান ম্যাডাম আছেন, মিঠু মণ্ডল কথা দিয়েছেন যে আমরা আমলানি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এই প্ল্যান্টটা আমরা রক্ষণাবেক্ষণ করব সুন্দরভাবে, যাতে মানুষ এখান থেকে পরিশ্রিত পানীয় জল পায়। বাড়ির পাশেই আর্সেনিক মুক্ত পানীয় জলের ব্যবস্থা পেয়ে অত্যন্ত খুশি সমস্ত এলাকাবাসী ছিল, সেটা পূর্ণ হয়েছে, সবাই খুব খুশি জলটা পেয়ে। আমাদের সবার প্রত্যেকের জল কিনে খেতে হতো, তার জন্য সবাই খুব খুশি। কোথায় এটা? এটা মাঝেরহাটে, তকিপুর মাঝেরহাটে। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, হাসনাবাদ। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।